আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বহু পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি কাঁচা ছোলা কচু বাটা। আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই কাঁচা ছোলা কচুর বাটা বানিয়ে নিচ্ছি। এটা নতুন কোনো রেসিপি নয়, বহু পুরনো দিনেরই একটা রেসিপি, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কী করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ছোলা কচুর বাটা বানিয়ে নেওয়ার জন্যে আমার লাগছে, আমি এখানে একটা ছোলা কচুকে উপরের খোসাটাকে ছাড়িয়ে তিন পিস করে নিয়েছি, কিছুটা লাগছে আমার নারকেল কোড়া, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে আরেকটা কথা বলার আছে, যেহেতু এটা কাঁচা কচু বাটা হবে সেই জন্যে কচুকে কিন্তু বাজার থেকে কিনে এনে দু থেকে তিন দিন ভালো মতন রোদে দিয়ে দেবেন। আমি একটা গ্রেটার নিয়ে নিলাম, গ্রেটারের মিহি অংশটা দিয়ে আমি কচুকে গ্রেট করে নেব। আমি কিন্তু বড় দিকটা দিয়ে গ্রেট করব না, মিহি অংশটা দিয়ে আমি এখন কচুর পিসগুলোকে ভালো মতন গ্রেট করে নেব। যেহেতু এটা কাঁচা একটা রেসিপি, গলা ধরার চান্স থাকে অনেক সময়, সেই জন্য যদি দু থেকে তিন দিন ভালো মতন রোদে দিয়ে নেয় তাহলে গলা ধরার চান্সটা একটু কমই থাকে। একদম এইভাবে মিহি করে কচুগুলোকে গ্রেট করে নিতে হবে। দেখুন তাহলে কী হবে, আমি যখন এটা বাটবো তখন বাটার সময় সুবিধা হবে। আমার আজকের রেসিপি কাঁচা ছোলা কচুর বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এইভাবে সমস্ত কচুটাকেই গ্রেট করে ফিরে আসছি, পুরোটা তো দেখানো সম্ভব না, ভিডিওটা তাহলে অনেকটাই লেন্দি হয়ে যাবে। পুরো ছোলা কচুটাই আমি গ্রেট করে ফিরে এলাম। এইভাবে মিহি করে কচুটা গ্রেট করে নিতে হবে। এখন আমি এতে দিয়ে দেবো পুরানো নারকেল। আমি এখানে তিন টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি পুরানো নারকেল দিয়ে। নারকেলকে আমি ভালো মতো এখন কচুর সাথে মিশিয়ে নেব। এই সময় আপনারা কিন্তু এখানে কালো সর্ষেও দিতে পারেন, তবে আমি কিন্তু কালো সর্ষে দিচ্ছি না, আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে এক টেবিল চামচের একটু কম দিচ্ছি নুন, আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে নুনকেও ভালো মতন আমি মিশিয়ে নেব। আমি কালো সর্ষের পরিবর্তে কাসন্দ ব্যবহার করছি। বাটা হয়ে গেলে আমি ওতে কাসন্দ দিয়ে দেবো, পুরোটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বানিয়ে নিচ্ছি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এতে এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া কচু। আমি কচুর সাথে আগের থেকেই কিন্তু নুন আর নারকেল পুরো মিশিয়ে নিয়েছিলাম, পুরো মিশ্রণটা এখন আমি এতে দিয়ে দেবো। আচ্ছা, আপনারা চাইলে এটা কিন্তু শিলেও বেটে নিতে পারেন। পুরো কচুটা দিয়ে দিলাম একবার, অবশ্যই আমার মতন এইভাবে ছোলা কচুর বাটা বানিয়ে ট্রাই করবেন, দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই ছোলা কচুর বাটা। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফেলে নিয়েছি, দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। কচুর পেস্টটা আমার বানানো হয়ে গেল, এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আমি নুনটা চেক করে নিলাম, দেখলাম নুনটা আমার ঠিকই আছে। এখন আমি এতে দিয়ে দেবো দুই থেকে তিন টেবিল চামচ কাসন্দ। এভাবে কাসন্দ দিয়ে যদি কচু বাটা বানানো যায় তাহলে কিন্তু কচু বাটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। কাসন্দতে যেহেতু কাঁচা আম দেওয়া থাকে, সর্ষের একটা ঝাঁজও আছে এতে কাসন্দর, প্লাস কাঁচা আম থেকে একটা টক ভাবও চলে আসবে। দিয়ে কাসন্দ দিয়ে আমি খুব ভালো মতন কচু বাটাকে মেখে নিচ্ছি। কাসন্দি দিয়ে খুব ভালো মতন আমি কচু বাটাকে মেখে নিলাম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন, কচু বাটার এই রেসিপিতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা অসাধারণ লাগে। দিয়ে কাঁচা সর্ষের তেলকে আমি খুব ভালো মতন এখন কচু বাটার সাথে মেখে নিচ্ছি। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই আমি এরকম কোনো নতুনত্ব ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো মতন মেখে নিলাম। আমার আজকের রেসিপি কাঁচা ছোলা কচুর বাটা পরিবেশন করার জন্য একদম রেডি। এটা কিন্তু ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই আপনারা একবার এইভাবে বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে।
যারা এই কচু বাটা রেসিপিটা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এর কতটা স্বাদ, আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।